বছরে আসবো। Welcome back to the channel. Welcome to Shankaraj blog, guys. Welcome back with another blog. Notun blog e shagoto shobai ke. Jara last age dutu blog dekhoni tara taratari ager dutu blog dekho. Karon right now we are at New Digha. Amra suddenly chole eschilam Dighate. So khub moja holo, ekta weekend trip holo, ekta outstanding property te chilam. So I button e link asche guys, spotward video duto check koro tahole tumrao bujhbe je amra ki ultimate moja ta korlam ekhane. Sudden plan holo, chole elam, moja korlam, tapre plan hoye gelo shesh, time to go back to home again. কলকাতা রিটার্ন করব, তাহলে আজকে ড্রাইভটা হবে নিউ দীঘা টু কলকাতা। দেখাচ্ছে 4 hours 25 minutes অফ ড্রাইভ, 192 kilometers, পৌঁছাবো 2:52। টাইমটা একটু বেশি দেখাচ্ছে গুগল ম্যাপে, মনে হয় না অতটা টাইম লাগবে। এবার রোড কন্ডিশনের উপর ডিপেন্ড করবে। আসার দিন আমরা ভর দুপুরবেলায় এসেছিলাম বলে রাস্তা টাস্তা খুবই ফাঁকা ছিল, বাট এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:30, সো এখন হয়তো অতটাও রাস্তা ফাঁকা থাকবে না। আর আজকে ড্রাইভটা হবে নিউ দীঘা টু কলকাতা। তো চলো আমাদের টাটা টিয়াগোতে একটা মনসুন রাইড, রিটার্ন রাইড। আর এখন আমরা জাস্ট চেক আউট করি, মেন দীঘা মেন রোডে দাঁড়িয়ে আছি, এখানে আমাদের জার্নি স্টার্ট করব। আর দেখো গাইস, দীঘা রোডের মেন রোডের উপরে পুরো সারি সারি দিয়ে হোটেল, আর এদিকে আছে যেটা আসার সময় দেখেছিলে শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ। আর হোটেলের তো মানে দীঘায় পুরো ছড়াছড়ি, চারদিকে দেখতে গেলে হোটেলই চোখে পড়বে, আর খাবার দোকান। তো দীঘা এলে আমার মনে হয় না মানে হোটেল পাওয়া যাবে না, এরকম মনে হয় কোনোদিনই হবে না, কারণ এখানে প্রচুর হোটেল। বাইরের টেম্পারেচার কিন্তু ভেরি ভেরি হট গাইস। মানে আমরা তো বাইরে হচ্ছে মানে ভয়ঙ্কর পরিমাণে রোদ, মানে তোমরা দেখেও হয়তো একটু বুঝতে পারছো, প্রচন্ড হট এন্ড হিউমিড, প্রচন্ড 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 গরম আজকে। এবং আমরা একটা কি প্ল্যান করছিলাম যে আজকের দিনটাও হয়তো আমরা একটা কোথাও ঘুরতে টুরতে যেতে পারতাম, মানে প্ল্যান একটা হচ্ছিল, বাট এই দিনের বেলায় না কোথাও বেরোনো যাবে না, এতটা গরম আছে। আর সাথে আমাদের ছোট্ট বেবিও আছে, তো শরীর অসুস্থ করে লাভ নেই, তাই ভাবলাম যে ঠিক আছে দীঘা তো আমরা আসছি মোটামুটি, তাহলে আবার অন্যবার আসবো ঘুরবো, এত গরমে এই সকালবেলা কোথাও বেরোনো যাবে না। তো আমরা ভাবলাম তাহলে বেকার থেকে লাভ নেই, আমরা বাড়িয়ে চলে যাই। আমরা চলে এলাম এবার 116B দীঘা কন্টাই রোডে। চলো ফাইনালি আমরা দীঘা গেটের সামনে। টাটা, আমরা আবার আসবো, বছরে বছরে আসবো। বাই বাই দীঘা, বাই বাই। আমরা এখন রামনগর ক্রস করছি, যেদিনকে আমরা এসেছিলাম তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে পুরো ফাঁকা রাস্তা ছিল, কারণ তখন দুপুর দুটো। দেখো জাস্ট ভিড়টা, চারদিকে লোক, গাড়ি, দোকান, বাজার, মানে কি নেই এখানে, তো প্রচন্ড ভিড়, সেজন্য আমাদের একটু স্লোলি যেতে হচ্ছে। আসার দিনকে আমরা বেশ একদম ফাস্ট চলে এসেছিলাম, কারণ পুরো রাস্তাই ফাঁকা ছিল। আর এই দেখো, এখান থেকে বেঁকে গেলে শঙ্করপুর 6 কিমি দেখাচ্ছে, আর কন্টাই 22, এদিক থেকে শঙ্করপুর বেঁকে যেতে হবে। তোমার কত 72 কিলোমিটার সেখান থেকে। আর এটা হচ্ছে তাজপুর যাওয়ার রাস্তা। আর এই আমরা চলে এসেছি চাউল খোলা, যেখান থেকে মন্দারমণির জন্য বাঁক নিতে হয়। রাইট টার্ন সোজা 7-8 কিলোমিটার্স টু স্ট্রেট মন্দারমণি বিচ, নন্দকুমার 65, মন্দারমণি 9 কিলোমিটার। এই হচ্ছে মন্দারমণি ঢোকার রাস্তা, প্রচুর গাড়ি ঢুকছে দেখতেই পাচ্ছ। আমাদের মন্দারমণির ব্লগটা যদি না দেখে থাকো তাড়াতাড়ি, আই বাটনে লিংক আসছে, প্লিজ চেক ইট আউট গাইস। আমরা এই যে কদিন আগেই গেছিলাম মন্দারমণি, ওখানেও একটা দারুণ জায়গায় ছিলাম। আমরা চলে এসেছি কন্টাই, কন্টাই শহর, এখান থেকে আমরা লেফটে টার্ন করব। কেউ বাইকে একজনও হেলমেট পরেনি, এরকম অফিসিয়ালি দেখা যায়। কলকাতায় যদি এক্ষুনি পুলিশ দেখে ধরে একদম ফাইন করে দেবে,
আমার মনে হয় ফাইন জিনিসটা সব জায়গায় সবার জন্য সমান হওয়া উচিত, শুধু কলকাতার লোকেদের মাথাগুলো বাজবে বাকি লোকেদের বাজবে না, এটা তো ঠিক নয়। তাই না সবাই তিনজন ক্যারি করছে, দুজন করে ক্যারি করছে, কিন্তু কেউ কোনো হেলমেট। একটা ন্যাশনাল হাইওয়ে, যথেষ্ট বিজি রোড, এখানে তো অবশ্যই পড়া উচিত। তো আমরা কাথি শহরকে ডান দিকে রেখে বাঁ দিকে বেঁকে যাচ্ছি টুয়ার্ডস কলকাতা। সো রাইট হ্যান্ড সাইডে কাথি সিটি, কাথি শহর। রোড কন্ডিশন তো তোমরা জানোই, অসাম রোড কন্ডিশন। তাহলে আমরা ক্রুজ করছি মোটামুটি সুন্দরভাবে, আর বাইরে এতটাই রোদ আছে যে আমার একটু একটু চা খেতে ইচ্ছে করছে কিন্তু নামতে ইচ্ছে করছে না, এই হচ্ছে ব্যাপার। সামনের দিকে মেঘটা এত সুন্দর লাগছে, বর্ষার মেঘ, ও মাই গড। দাঁড়িয়ে গেছি, অনেকটা চলে এসেছি। কতটা এলাম আমরা? প্রায় নন্দকুমারের কাছাকাছি চলে এসেছি। আর চলো একটা চা খেতে ইচ্ছে করছিল অনেকক্ষণ ধরে, একটা চা খাই আগে, একটা টি ব্রেকের জন্য দাঁড়িয়ে গেছি। বাইরে আছে জমিয়ে রোদ, ও গড। আর দেখো এ শুধু আজে বাজে জিনিসপত্র, চায় খাবার নাও। চলো দীর্ঘদিন চায়ের জন্য দাঁড়িয়েছিলাম, চা মোটামুটি আমরা একটা করে চা খেলাম, এবারে টাইম টু গো। তো চলো, আর খুব রোদ গাইস, খুব রোদ। রোড ট্রিপে যাওয়ার সময়টা যতটাই না এক্সাইটিং, ফেরাটা ততটাই মন খারাপ। তো একদিনের জন্য এসেছিলাম, হলিডেজ ওভার, মনে হচ্ছিল আরেকটা দিন থেকে যাই, কিন্তু সময়ের খুব অভাব, যার জন্য আর পসিবল হলো না। কলকাতা সোজা, আর ডান দিকে গেলে নন্দীগ্রাম, আমরা সোজা ফ্লাইওভার ধরে নিচ্ছি। মোটামুটি সব ফ্লাইওভার গুলোই হয়ে গেছে, একটা শুধু বাকি আছে, ওইটা হয়ে গেলে মোটামুটি পুরোই এই রাস্তাটা সুন্দর হয়ে যাবে। অলরেডি খুব সুন্দরই রাস্তাটা, কোনো অসুবিধা নেই যদি তোমরা কার বাইক যেভাবেই আসছো, রাস্তা কিন্তু খুব কন্ডিশন ইজ অসাম। আবার এসে গেছে সেই ভয়ঙ্কর স্পিড ব্রেকার গুলো, একসাথে 5-7টা করে আছে এই রাস্তায়, এরকম প্রচুর পরিমাণে স্পিড ব্রেকার আছে, পুরো একেবারে মনে হবে যে কোনো ইকো পার্কে যাইতে এসেছে, এমন এমন হবে। তো আমরা পৌঁছে গেছি নন্দকুমার, এবং এখান থেকে আমরা লেফট টার্ন নিয়ে নিচ্ছি টুয়ার্ড হাইওয়ে 116, NH 116। এতক্ষণ আমরা 116 এই ছিলাম, 116B তে ছিলাম, এবার আমরা 116 এ যাব। দীঘা মন্দারমণি আসার জন্য তাহলে দুটো টোল, টোটাল 20 rupees টোল। ভগবানও বুঝতে পেরেছে মনসুন রাইড এর আশা না পূর্ণ করলে এ আবার দুদিন পরে বলবে চলো মনসুন এসছে আবার যাবো আবার যাবো, সেই জন্য মনসুন রাইড এর আশাও পূর্ণ করে দিচ্ছে। ফোটা ফোটা পড়ছে, অল্প অল্প পড়ছে, ঠিক আছে দেখা যাক। ফ্ল্যাগ গুলো দেওয়াতে আলটিমেট লাগছে ব্রিজটা, এটা রথযাত্রার জন্য দেওয়া হয়েছে, ইয়েলো এন্ড স্যাফরন। এই দেখো এইদিকে বৃষ্টি হয়েছে কিন্তু আমরা লেট হয়ে গেছি, তার আগেই মনে হয় বৃষ্টি সে বন্ধ হয়ে গেছে।
তো ওই ফোটা ফোটাটাই আজ তোমার জন্য ছিল, আর এখন আমরা কি কোলাঘাট ব্রিজে উঠে আছি। এটা হচ্ছে NH16 খড়গপুর যেটা রোড যেটা করেছিলাম, আর এখান থেকে গঙ্গাটা দেখো, ও মাই গড ভীষণ সুন্দর দেখাচ্ছে। পাশে গঙ্গা আর তার সঙ্গে রেনি, দেখো নাও ইটস রেইনিং। হ্যালো, সো ফাইনালি উই আর নাও ইন মনসুন রাইড। আমরা কোলাঘাট ক্রস করে গেলাম। কোলাঘাটের পরেই প্রচুর প্রচুর এই রাস্তার সাইড দিয়ে রেস্টুরেন্ট দেখা যায়, কিন্তু আমরা এতটাই হেভি ব্রেকফাস্ট করেছি যে এখন 1:10 বাট আমাদের এখনো খিদে পাইনি লাঞ্চ করার মতন। তো লাঞ্চটা আই থিঙ্ক বাড়িতেই করবো গিয়ে, কারণ আর বেশিক্ষণ লাগবে না, আমরা পৌঁছে যাব। তো চলো, বৃষ্টিটাও হয়ে গেল, বৃষ্টি এখনো হচ্ছে, তো দারুণ লাগছে এই রাইডটা। ফেরার সময় এমনি একটু মনটা খারাপ হয়ে যায়, চলো বৃষ্টিটা হতে একটুখানি ভালো লাগলো। আর বৃষ্টিটা বেশ ভালোই হচ্ছে। এরপর চলো এখান থেকে উলুবেড়িয়া 20 কিলোমিটার। তাহলে মনসুন রোড ট্রিপে তোমার ইচ্ছে উইশ ফাইনালি ভগবান পূরণ করে দিল। আর না হলে বৃষ্টি না হলে কি করে তুমি হেডিংটা দিতে যে এটা একটা মনসুন রোড ট্রিপ? Yes, somehow it's right. আর সোজা গেলে ডানকুনি, আর লেফটে গেলে আমতা। আমরা প্রায় অনেকটাই চলে এসেছি, আর কিছুটা গেলেই ডানকুনি। তো আমরা আজকের সেকেন্ড টোলে চলে এসেছি, তো প্রায় পৌঁছেই গেছি, ডানকুনির কাছাকাছি চলে এসেছি। তো চলো আর কি। আর আমরা চলে এসেছি আজকে আমাদের থার্ড টোল, যেটা অপশনাল, মানে না নিলেও চলতো, বাট আমাদেরও একটু তাড়া আছে তো ওটা নিয়েই নিলাম, ফাঁকা ফাঁকায় চলে যাবো আর কি, সেই জন্য আমরা এই টোলটাও নিয়ে নিলাম। নিবেদিতা সেতু ক্রস করছি, প্রায় চলেই এসেছি আমরা, বুঝতেই পারছো। আর এই সাইডে দেখো আবার গঙ্গা, একবার কোলাঘাটে ওখানে গঙ্গা দেখলাম, আবার এখানে নিবেদিতা সেতু গঙ্গা। এখন না হলেই ভালো, যেটা বললাম আর কি।